everyone, how you doing? Welcome back to another video. Guys, আপনি যদি হয়ে থাকেন একটি beginner photographer এবং আপনার মধ্যে confusion এই নিয়ে যে আপনি Canon body নেবেন নাকি Nikon body নেবেন, তাহলে আজকের ভিডিওতে আমি আপনার সমস্ত confusion দূর করে একটি clear idea দিয়ে দেব. So stay tuned. वेलकम बैक गाइज सबार आगे जानिए रखी आपनी जदि आमार चैनले नतून थेके थाकेन ताहले प्लिज चैनलटाके सबस्क्राइब करे नोटिफिकेशन आइकनटा क्लिक करे दिन, कारण एरकम फटोग्राफी रिलेटेड भिडियो आमी आनते थाकी. तो गाइज सबार आगे आमी जानाई नथिंग इज परफेक्ट, कोनो किछु परफेक्ट हय ना, सेरकम कैमरा बडीओ कोनोटा परफेक्ट हय ना. आपनी किछु जिनिस Canon-e पाबेन जेटा Nikon-e पाबेन ना, एबं जेटा Nikon-e पाबेन सेटा Canon-e पाबेन ना. তাই সবার প্রথমে আপনাকে সেট করতে হবে একটি নির্দিষ্ট বাজেট, আর বাজেট ছাড়া কিন্তু আপনি কোনো বডি কিনতে পারবেন না. তো এবার আসি বডিতে, Nikon-এর বডি বেটার না Canon-এর বডি বেটার? অবভিয়াসলি অনেকেই আপনাকে হয়তো বলে থাকবে যে Nikon-এর বডি অনেক বেটার. তার কিছু রিজন আছে, তার মধ্যে একটি রিজন হচ্ছে Nikon-এ পিক্সেল বেশি থাকে, মেগাপিক্সেল বেশি থাকার জন্য Nikon-এ ফটোগুলো শার্পনেস ভালো থাকে, কোয়ালিটি বেটার আসে, এবং আইএসও হাই আইএসওতে গ্লেয়ার কম আসে, অনেক কম আসে Canon-এর বডির তুলনায়. বাট দ্য কোশ্চেন ইজ, কেন তাহলে অনেকে Canon-এর বডি ইউজ করে, ইভেন প্রফেশনাল ফটোগ্রাফাররাও? তার একটি গুরুত্বপূর্ণ রিজন হচ্ছে লেন্সেস. লেন্সেস কিন্তু ততটা ইম্পর্টেন্ট যতটা একটি ক্যামেরা বডি ইম্পর্টেন্ট. Canon-এর ওয়ান অফ দ্য সাকসেসফুল লেন্স 70-200mm f2.8 লেন্স. জানি না কেন এখনও পর্যন্ত Nikon এরকম কোনো লেন্স করতেই পারেনি, বা এরকম কোনো লেন্স এখনও বেরি করেনি যেটা এটার মতো এত ভালো কোয়ালিটি ফটো দিতে পারে. ইভেন 50mm লেন্স, যেটা বিগিনারদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি লেন্স, সেটা Canon-এর বডি আপনি পেয়ে যাবেন মিনিমাম 6-7 হাজারের মধ্যে, যেখানে Nikon সেটা প্রায় ডবল প্রাইস চার্জ করে. এছাড়া আপনি বিভিন্ন ভ্যারাইটি লেন্স পেয়ে যাবেন Canon-এ যেগুলো Nikon-এ আপনি পাবেন না, এবং তার জন্য আপনার ফটো কোয়ালিটি, ফটো শার্পনেস এবং ফটোর ডেপথ খুব ভালো আসে. এছাড়া গাইজ আপনি হয়তো কোথাও শুনে থাকবেন অনেকে বলে Nikon-এ যে পিকচারটা আসে সেটা একটু ওয়ার্ম টোন দেয়, Canon-এ যেটা আসে একটু কুল টোন দেয়, দুটোর মধ্যে কালার ডিফারেন্ট আসে. গাইজ এটা কোনো ম্যাটারই না, আপনি যদি ঠিকঠাক একটি ফটোকে এডিট করতে পারেন, আপনি কোনটা Nikon-এ তোলা কোনটা Canon-এ তোলা আপনি বুঝতেই পারবেন না. এছাড়া আসি আপনার মেগাপিক্সেল, যেটা আমি বলছিলাম প্রথমে, মেগাপিক্সেল একটু কম বেশির জন্য শার্পনেস কম হয়, বাট Canon-এর সাথে Nikon-এর আপনি যদি তুলনা করেন খুব মেজর, খুব কম, সামান্য কিছু ডিফারেন্ট আপনি দেখতে পারবেন, এছাড়া আপনার চোখে কিছু আসবেই না. সো এমন কোনো ব্যাপার নেই যে আপনি Canon-ই নিতে হবে, বা এমন কোনো ব্যাপার নেই আপনাকে Nikon-ই নিতে হবে. দুটোই গাইজ খুবই ভালো ব্র্যান্ড, দুটোই খুবই কম্পিটিটিভ ব্র্যান্ড, দুটোর মধ্যে ভালো আপনি কোয়ালিটি ক্যামেরা পেয়ে যাবেন, DSLR পেয়ে যাবেন. তো গাইজ এটা সম্পূর্ণ আপনার উপর, আপনি Nikon পছন্দ করবেন না Canon পছন্দ করবেন. তো গাইজ এবার আপনাকে দেখতে হবে আপনি কী কারণে, কোন রিজনে আপনি ক্যামেরাটা কিনতে চাইছেন. আপনি কি ভিডিওর জন্য কিনতে চাইছেন নাকি ফটোগ্রাফির জন্য কিনতে চাইছেন? যদি ভিডিওর জন্য কিনতে হয় আমি আপনাকে হাইলি রেকমেন্ড করব Canon বডি নেওয়ার, কারণ এর ডুয়েল পিক্সেল সিস্টেম আপনার অটোফোকাসের জন্য খুব বেটার হবে. Nikon-এ অটোফোকাস পয়েন্ট বেশি থাকে, বাট তবুও Canon-এ অটোফোকাস খুব ফাস্ট কাজ করে এবং খুবই ভালো কাজ করে. এবার ভিডিওগ্রাফি ছেড়ে ফটোগ্রাফির দিকে যদি আমি যেতে চাই, তাহলে আপনাকে আমি রিকমেন্ড করবো অ্যাজ আ বিগিনার আপনি Nikon নিন, বিকজ Nikon-এ আপনি কোয়ালিটি একটু বেটার পেয়ে যাবেন, আপনি ইউজ করেও আপনার ভালো লাগবে, তাই আমি বলবো Nikon নেওয়ার জন্য. এবার যদি আপনি চান, আপনি ফটোগ্রাফিও করতে চান, আপনি ভিডিওগ্রাফিও ভালো চান, তাহলে গাইজ এটা সম্পূর্ণ আপনার ওপর, আপনার ডিসিশন হবে আপনি কোনটা চাইছেন. বিকজ আমি প্রথমেই আপনাকে বলেছি নাথিং ইজ পারফেক্ট, কোনোটাই পারফেক্ট হয় না, এক একটা এক একটার জন্য ভালো হয়। তো গাইজ আমার ভিডিওটার থেকে যদি আপনার একটু হেল্পফুল মনে হয়, একটুও কিছু নতুন জানতে পারেন, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করুন অ্যান্ড কমেন্ট করে জানান যে আপনি কোন ব্র্যান্ড ইউজ করেন, বা আপনার পছন্দের ক্যামেরা ব্র্যান্ড কোনটি. অ্যান্ড যেতে যেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে, এরকম নতুন ভিডিও আমি আনতে থাকবো. ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওয়ে.